বাইরে থেকে কাউকে সামনে দেওয়া যাবে না। পাঁচ লাখ মানুষকে, পাঁচ লাখ যে চেষ্টা করব দুটো জেলা পরিষদ কইরা তাকে রাখুন, একজন বাক্সার দেশে থাকে তাকে এখানে প্রার্থী করে দিল জেলা পরিষদে, তাকে আমরা কোনোদিন একটা ভোট দিতে পর্যন্ত দেখিনি। বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক গুলশান মল্লিক। পাঁচলা কেন্দ্রের দলীয় কর্মীদের সভা আয়োজিত হয় আর সেখান থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক গুলশান মল্লিক। তিনি বলেন, জেলা পরিষদের আসনে বাইরের প্রার্থী মেনে নেব না, চাপিয়ে দেওয়া রাজনীতি মেনে নেব না। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও একবার বিতর্কে জড়ালেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। দলীয় কর্মী সভা থেকে দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই আরো একবার বিতর্কে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক দলীয় কর্মী সভা থেকে দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন। পাঁচলা কেন্দ্রে দলীয় কর্মীদের নিয়ে সভা আয়োজিত হয়েছিল আর সেখান থেকেই তিনি মন্তব্য করেন, জেলা পরিষদের আসনে বাইরের প্রার্থী মেনে নেব না, চাপিয়ে দেওয়া রাজনীতি মেনে নেব না। এমনই বিস্ফোরক মন্তব্য করে আবারও একবার বিতর্কে জড়ালেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। পাঁচলা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত সভা থেকে দলীয় কর্মীদের দলীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনবো। পাঁচলা দলীয় সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক গুলশান মল্লিক। দলীয় কর্মী সভায় দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বললেন, জেলা পরিষদের আসনে বাইরের প্রার্থী মেনে নেব না, চাপিয়ে দেওয়া রাজনীতি মেনে নেব না। পঞ্চায়েত ভোটের আগে এমনই বিস্ফোরক মন্তব্য করে আবারও একবার বিতর্কে জড়ালেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় ডট কম। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। Yeah.
সর্বক্ষণ দা হ্যাপি সোনিক ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, You are watching bartamansamay.com।